আসসালামু আলাইকুম। আমার এখানে যে বাগানটা দেখছেন, এক বিঘা জমিতে এই বিশাল আমের বাগানে যদি কৃষক আম উৎপাদন করতে চায় বছরে, তার এই এক বিঘা জমিতে এই গাছের গোড়ায় সার, গাছের উপরে কীটনাশক, বালাইনাশক সেগুলো ইউজ করতে হয়। এক বিঘা জায়গায় 25 থেকে 30 হাজার টাকার প্রোডাক্ট বর্তমানে একটা ফার্মারকে ইউজ করতে হচ্ছে। কিন্তু SPNF পদ্ধতিতে, অর্থাৎ প্রাকৃতিক কৃষি কিংবা সুবাস পালাকার ন্যাচারাল ফার্মিং পদ্ধতিতে, এই যে একটা বছরে 20-25 হাজার টাকা থেকে 30 হাজার টাকা খরচের জায়গায় জাস্ট 2500 থেকে 3000 টাকা ফার্মিংটা করা যায়, কষ্টটা কমানো যায়। কীভাবে এই প্রসেসটা হবে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তো আশা করি আপনারা টোটাল প্রসেসটা, এই ওয়ার্কশপের ভিডিওটা মন দিয়ে দেখবেন, আপনারা একটা গাইডলাইন পাবেন কীভাবে কম খরচে ফার্মিং করবেন। আছেন আরা যারা এটা ব্যবস্থা করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, কারণ আমরা প্রকৃতির দিকে মোটেই তাকাই না। তো আসান ভাইকে আমি সাধুবাদ জানাব যে উনি এমন সুন্দর একটি ব্যবস্থা করেছেন। রাসায়নিক থেকে বের হওয়ার জন্য আমাদের বাংলাদেশ সরকারও চেষ্টা করতেছে, কিন্তু তাদের হাত পা বাঁধা বিশ্বব্যাপী শোষণকারী একটি মহাব্যবস্থার সাথে, কাজে কাজে ওনারা সরাসরি আসতে পারছেন না। আমি যে শুধু আপনাদেরকে নিয়ে গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছি তা না, এটা নিয়ে কয়েকবার আমাদের মাননীয় কৃষিমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে, গোল টেবিল বৈঠক হয়েছে, আরও সচিবদের সাথে হয়েছে, বিভিন্ন বিজ্ঞানীদের সাথে হয়েছে। আমি যখন প্রথম এটা শুরু করি অনেকে এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করছিল, অলরেডি আমাকে তো কোনো পাত্তাই দেয়নি। এর মধ্যে কিছু কৃষি বিজ্ঞানী ছিলেন যারা এক সময় আমাকে মানে তুচ্ছনাচ্ছ করতেন, বলতেন এটা পাগলের খেলা, দূর এটা কিছুই না। তারা এখন ফোন করেন যে ভাই আমাকে একটু সহযোগিতা করেন। এটা আমি আমার বড় তো জাহির করছি না, আমি চাই তারাও আসুক, তাদের মাধ্যমে যত তাড়াতাড়ি এটা ছড়াবে আমার মাধ্যমে ততটুকু ছড়াবে না, কেননা আমি তেমন বড় ধরনের কিছু না, আমি সাধারণ একজন ব্যক্তি, আমাকে কজনে চিনে। আমি চেনার জন্য এখানে আসছি না, আমি আসছি যে আমাদের গ্লোবাল ওয়ার্মিংটাকে কীভাবে কমানো যায়, কীভাবে বিশ্বের তাপমাত্রা কমানো যায়, কীভাবে আমাদের লোকজন বিষমুক্ত পুষ্টিকর নিরাপদ খাদ্য খেতে পারে, এটার দিকে লক্ষ্য রাখা। এবং লক্ষ্য রাখা এটা যে আমাদের কৃষকরা প্রচুর টাকা খরচ করেন, অনেকে মূল টাকাটা উঠাতে পারেন না। তো আমরা যে সিস্টেমটা এখানে নিয়ে আসছি এটা একদিনে শেখার বিষয় না, আজকে জেনে রাখেন, পরবর্তীতে যোগাযোগ রাখবেন আমাদের সাথে, আমরা আবার আসব, শিখিয়ে দেব। তো আপনাকে আমি বলতে চাই, আপনাদেরকে যারা এখানে আছেন, সার কিন্তু গাছের খাদ্য নয়, তারপর আমরা সার দিয়ে যাচ্ছি। আমরা যে কেমিক্যাল সারটা গাছের গোড়ায় দিলাম সেটা কিন্তু গাছের শিকড় সরাসরি নিচ্ছে না। এখানে সম্ভবত যে একজন কৃষিবিদ আছেন, সম্ভবত আমি শুনেছি, তো ওনাদের কাছে আমি বলবো যে সারটা যখন আমরা মাটিতে দেই তারপর এটাকে কনভার্ট করে খাদ্য হিসেবে শিকড় পর্যন্ত পৌঁছে দেয় এক প্রকার জীবাণু। যেহেতু সারকে জীবাণু এটা পৌঁছে দেয়, আমার সার দেওয়ার দরকার নেই, যে সারটা আমি বাহির থেকে দিচ্ছি এই সারের উপাদানই আমার মাটিতে রয়েছে। তারা এটা কনভার্ট না করে মাটিতে যেটা আছে এটাই কনভার্ট করুক, তাহলে আমাকে কোনো কিছু কিনতে হবে না। আর আমি যে আজকে নতুন কিছু একটা নিয়ে এসেছি তা না, আমি দীর্ঘ 6 বছর যাব BADC কাশিমপুরে এটা চর্চা করতেছি আর অন্যান্য জায়গায়, ওখানে আমি দেখাতে পেরেছি যে হ্যাঁ, বিনা সারেও উৎপাদন হয়। গত সিজনে আমাদের যে জুম মিটিং হয় ওখানে BADC-র যুগ্ম পরিচালক ডক্টর মাহমুদুল আলম সাহেবকে আমাদেরকেও একজন প্রশ্ন করেছিল যে ধান সম্পর্কে আপনি বলেন, এই আপনার ধান সম্পর্কে। উনি বলেছিলেন রাস্তার এপাশে SPNF, অন্য পাশে রাসায়নিক, দূরত্ব 20 ফিট। 20 ফিট দূরত্বে আমি যা দেখলাম, ওনার বক্তব্য, আমি যা দেখলাম আমাদের রাসায়নিক ধান খেতে প্রচুর পোকার আক্রমণ, আমরা ধানটা রক্ষা করতে পারিনি। একই ধান বিনা সারে আমার এই জমিতে উৎপাদিত হলো, একটা পোকা নেই, একটা ঘাস নেই, আমার উৎপাদন শতভাগ হয়নি, 80% হয়েছে, তারপর আমি সন্তুষ্ট। আর এটা প্রথম বছরেই হবে না, 2-1 বছর গেলে রাসায়নিকে যতটুকু উৎপাদন হয় ততটুকুই হবে। কিন্তু আপনি যদি এই পদ্ধতিতে স্থানীয় ধান করেন,
ইনশাআল্লাহ যতটুকু বর্তমান আপনারা পান তার চেয়ে দের থেকে দ্বিগুণ ধান উৎপাদন হবে ইনশাআল্লাহ। এটুক আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেশি বীজের ওখানে এখন দেন না, এখন দেন না, পরে থাক। এখন যাই হোক, সময় ক্ষেপণ করে লাভ নেই। আমরা এখন গাছের গোড়ায় মাটিতে বা গাছে আমরা যেটা ছিটাবো সেটার নাম হচ্ছে জীবামৃত। জীবামৃতটা কিভাবে বানাব, আমাকে 200 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন এরকম একটি ড্রাম নিতে হবে। ড্রাম নিয়ে এই ড্রামের মধ্যে আমি 180 লিটার পানি ভরে রাখব। তারপর এটাতে 10 লিটার, 5 থেকে 10 লিটার গরুর মূত্র, গোমূত্র যেটাকে বলি, দেশি গাই গরুর মূত্র মেশাবো। এটা মেশানোর পরপরে আমি 10 কেজি তাজা গোবর মেশাবো। তাজা গোবর বলতে আপনারা কোনটা বোঝেন? এটা না, তাজা গোবর বলতে এটা না। তাজা গোবর বলতে আমরা বুঝি 5 দিন পর্যন্ত যেখানে থাক গোবরটা ওটা তাজা গোবর। 5 দিন পরে যদি এটাও দেখান, এটা কিন্তু তাজা না, মৃত গোবর পাবেন। হ্যাঁ, তাহলে আমরা তাজা গোবর কোনটাকে বলবো? আজকে আমার গরু থেকে গোবর পেলাম, কাজে লাগলো না, ঘরে রেখে দিলাম, 5 দিন পরও আমি এটা ব্যবহার করতে পারবো। এই যে গোবর দেখছেন, এর 1 গ্রাম গোবরে, 1 গ্রাম, এই যে এতটুকু হাতে যতটুকু আছে, এর 1 গ্রাম গোবরে 350 কোটি উপকারী বেনিফিশিয়ালি অণুজীব আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি। তো এই ফাঙ্গাস, এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, আমি যদি এখানে এখন 10 কেজি গোবর দেই তাহলে আসবে কতগুলো? 35 লাখ কোটি অণুজীব। এই 35 লাখ কোটি অণুজীব আমার জন্য যথেষ্ট নয়, আমার দরকার আরো বেশি। কত বেশি? অগণিত অণুজীব দরকার। তাহলে এত অণুজীব আমি কোথায় পাবো? অত অণুজীব যদি দেই তাহলে 1 একর জমিতে আপনাকে 9 টন গোবর দিতে হবে, 9 টন অথবা 9টা গরু আপনাকে পালতে হবে 1 একর জমির জন্য। এটা তো এখন সম্ভব না। তো এটাকে বাড়ানোর একটা পদ্ধতি আছে। যখনই আমি পানি এবং গোমূত্রের সাথে গোবর মিক্স করার পর 2 কেজি খাঁটি আখের গুড় দেব, অথবা যেটাকে মোলাসেস বলা হয়, রাব বলা হয়, ওটা মিশাবো। মিশানোর পরপরে 20 মিনিট পর যতটুক থাকবে তার দ্বিগুণ হয়ে যাবে। যদি আমি 1টা অণুজীব এখানে রাখি, 20 মিনিট পর হবে 2টা, 40 মিনিট পর 4টা, 1 ঘন্টা পর 8টা, 1 ঘন্টা 20 মিনিট পর 16টা, আর 1 ঘন্টা 20 মিনিট পর 16 গুণ 16, এমনভাবে মাল্টিপ্লাই হতে থাকবে। অর্থাৎ আমার জীবাণু বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন বাড়বে তখন জীবাণু আর চলাচলের একটা জায়গা পাবে না বা শক্তি পাবে না। এর জন্য তার দরকার হবে খাদ্যের, প্রোটিন দরকার। প্রোটিন হিসেবে আমরা অড়হরের বেসন অথবা, হ্যাঁ, অড়হরের বেসন অথবা বুটের ডালের বেসন আমরা এটাতে মিক্স করে দেব। মিক্স করে দিলে সে খাদ্যটা পাবে, বেঁচে থাকবে, আবার মাল্টিপ্লাই হতে থাকবে, অর্থাৎ বাড়তে থাকবে। এভাবে গরমের সিজনে আমি এটা বানানোর পর, গরমের সিজনে 48 ঘন্টা বানানোর পর ঢেকে রাখব। ও, এখানে আরেকটা জিনিস আছে, এই 4টা দেওয়ার পরও আপনাকে 1 মুঠো মাটি দিতে হবে। কোথাকার মাটি? যেখানে যেইসব মাটিতে কখনো কোনো কেমিক্যাল দেওয়া হয়নি, ওই রাস্তার ধারে বট গাছটা আছে না, ওখান থেকে আপনি 1 মুঠো মাটি নিয়ে আসেন। ওই মাটিতে, প্রাকৃতিক মাটিতে যত প্রকার অণুজীব আছে, কোটি কোটি প্রজাতির, হাজার হাজার প্রজাতির সব অণুজীব এখানে আসবে, এসে এরও বংশ বিস্তার করবে, এরও বাড়বে। এতে আমি কি পেলাম? গোবরে যত প্রকার অণুজীব আছে ওটার তো এ পেলামে, মাটিতে যেগুলো আছে যেগুলো হারিয়ে গেছে আপনার এই জমির থেকে, ওটা আমি ওই জমির থেকে পেয়ে
আমি আবার এই জমিতে দিয়ে দিলাম। এক একটা ব্যাকটেরিয়া, এক একটা অণুজীবের এক একটা এক ধরনের কাজ, কেউ সার আনে, কেউ ঘ্রাণ আনে, কেউ রোগ প্রোটেকশন দেয়, বিভিন্ন ধরনের কাজ তারা করে। আমরা কি করছি, আমরা সেই অণুজীবগুলোকে মেরে ফেলছি, যে কারণে আমাদের খাদ্যের মধ্যে কোনো স্বাদ নেই, ঘ্রাণ নেই, গন্ধ নেই, খেতে গেলে আমাদের বাচ্চারা খেতে পারে না। অথচ আমরা ছোটবেলায় যতটুকু খাদ্য খেতে পারছি, কি স্বাদ ছিল তার, কি ঘ্রাণ ছিল, কি অবস্থা, কাঁচা মরিচ লবণ দিয়ে, মরিচ দিয়ে আমরা ওই পেঁয়াজ দিয়ে অনেক কিছু খেতে পারছি, এখন পারি না। আমি যখন ছোট ছিলাম আমার বাবা ধান করত, আমার মাথায় তো এরকম বস্তা ভরে ধান উঠিয়ে দিছে, আমি তো ঘোড়ার মতো দৌড়েছি। কিন্তু আমার যে সন্তান, সে এক বালতি পানি নিয়ে ছাদের উপর উঠতে পারে না, কেন? কারণ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য ক্ষমতাগুলো নষ্ট হয়ে গেছে। এগুলোকে ফিরিয়ে আনতে হলে প্রকৃতির কাছে যেতে হবে। প্রাকৃতিকভাবে উৎপাদিত যে খাদ্যগুলো আছে এটা যদি আমরা খেতে পারি, তাহলে আমরা একটা সুস্থ সবল প্রজন্ম পরবর্তীতে আবার আমরা দিতে পারবো। আর এটা যদি আমরা এখনো চেষ্টা না করি, আগামীতে হয়তো আমাদের যে প্রজন্ম যারা থাকবে তারা কিছুই করতে পারবে না। তো কাজে কাজে আমি এটা বলবো না যে আপনি শুধু আমি যে স্প্রে আপনি আসছে এটা করেন, সেটা না। আপনি যদি সম্ভব হয় প্রাকৃতিক পদ্ধতিতে করতে পারেন, কোনো কেমিক্যাল থাকবে না, আপনি করেন, আমাদের আপত্তি নেই। তবে সবচেয়ে সহজ সরল যে বিষয়টা পরীক্ষিত সারা ইয়ে তো বটে, ইন্ডিয়া তো বটে, আফ্রিকা পর্যন্ত এটা করে, আফ্রিকা পর্যন্ত এই পদ্ধতিটা ইউজ করে, এটুকু আমি আপনাদেরকে একটা সংবাদ দিয়ে গেলাম। তো আসেন এখন আমরা জীবামৃত তৈরি করি। কিভাবে তৈরি করবো, আমরা মনে করি এটা 200 লিটারের ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ড্রাম, এতে 180 লিটার পানি দেওয়া আছে মনে করি। এখন এই পানির মধ্যে আমি 10 লিটার আমি 180 লিটার পানি এখানে দিলাম। দেওয়ার পর দাঁড়ান, এই ড্রামে আমি 10 লিটার গরুর মূত্র দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে গরুর মূত্র, কালারটা বোঝা যায়, গরুর মূত্র দিলাম 10 লিটার। তো কি হলো, 10 আর 180, 190 লিটার হয়ে গেল। এটাতে আমি এখন গোবর দেব, গোবর সামান্য গোবর নিয়ে আসেন, এদিক না এদিক, এখানে রাখেন, এখানে রাখেন, গোবরটা নিয়ে আসেন, খালি এক মুঠো গোবর নিয়ে আসেন, এক মুঠো নিয়ে আসেন, আমার কাছে দেন, এদিকে চাপেন, এদিকে চাপেন। এখানে 10 কেজি গোবর আমি 200 লিটার পানির সাথে দিলাম, মনে করেন এটা 10 কেজি। এটা আমি এখন গোলালাম, এটা গুলিয়ে যাওয়ার পর আমি এখানে গুড় দেব, ওই গুড় গুড় ধর আমার হাতে দেন। এখানে মনে করেন আপনি দাঁড়ান, মনে করেন এখানে আমি 2 কেজি গুড় দেব। গুড়টা দিতে হবে কেমিক্যাল মুক্ত, একেবারে সলিড, সলিড গুড়, কারণ এটার মধ্যে অনেক কিছু জীবাণু আছে, ফসফরাস আছে, অনেক কিছু এটার মধ্যে পাওয়া যায়, এবং এটার থেকে সে ওই অণুজীব যেগুলো আছে এরা কিন্তু মিষ্টি জাতীয় দ্রব্য খায়, কাঁচা শর্করা খায়, এটার মধ্যে ওগুলো আছে। এর জন্য আমি এটা দেবো 1.5 থেকে 2 কেজি। এটা এভাবে দেবো না, আমি অন্য পানিতে গুলিয়ে দেবো, যেমন এই যে এরকম আমি গুলিয়ে দিলাম। এরপর এটা দেওয়ার পরপরই জীবাণু কিন্তু বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যেহেতু এটা বাড়তে থাকবে, আমি এখানে 1.5 থেকে 2 কেজি বেসন দেব, বেসন, এটাকে আমরা বেসন বলি, চানা বোট বা ছোলা বোটের, হ্যাঁ আপনি একটু পিছিয়ে থাকেন, চানা বোট বা ছোলা বোটের বেসন। এটা এখানে এভাবেই দেব না, আমরা যেমন রোজার সময় পুরি টুরি কি বেগুনি ভাজি,
যেমন করে একটা লেই তৈরি করি ওরকম ভাবে অন্য জায়গায় একটা লেই তৈরি করে আমি এটার সাথে মিশিয়ে দেব এইভাবে দিলে এখানে মিশবে না পুরোটা মিশবে না আমি বোঝাতে পারছি এই যে এটা এই দিলাম আমার প্রক্রিয়া শেষ হলেও মাটির একটা প্রক্রিয়া রয়ে গেছে ওর জন্য মনে করেন এই যে মাটি দেখছেন এই মাটির মধ্যে কয়েকশো কোটি জীবাণু আছে কয়েকশো প্রজাতির কয়েকশো কোটি জীবাণু আছে এই জীবাণুটাও যেন এটাকে বংশ বিস্তার করতে পারে জীবাণুগুলো আমাদের দরকার এর জন্য আমি এটা মিশিয়ে দেব মিশিয়ে দিয়ে এটা ঢেলে দেন এক মুঠি দিলেই যথেষ্ট আপনার এক মুষ্টি এক গ্রাম মাটিতে যদি দশ হাজার দশ কোটি অনুজীব না থাকে তাহলে ওটা উর্বর জমেই না এটা উর্বর জমেই না এটা দিয়ে সরেন এখন আমার কি হলো সম্পূর্ণ কিছু দিয়ে দিলাম এদিকে একটু খেয়াল করেন আমি এখানে কি দিলাম প্রথমে পানি তারপর গোমূত্র তারপর গোবর তারপর গুড় তারপর বেসন এবং এক মুঠো মাটি মাটি দেওয়ার পর আমি এটা ক্লকওয়াইজ ঘুরাবো ভ্রমণ্ড গতিতে বাম থেকে ডানে ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেভাবে ঘুরাবো কখনো উল্টা ঘুরাবো না যখনই আমি উল্টা ঘুরাবো তখন অনুজীবগুলো মারা যাবে এটা কোরআন পাকের মধ্যে লেখা আছে আপনারা একটু যারা এটা রিসার্চ করেন তারা দেখে নেবেন আর এইটা আমার ভ্রমণ্ড গতি যে এই গতিটা আছে ওই গতিতে এটা চলতে হবে তাহলে ওটা ইয়ে বেশি হবে মাল্টিপ্লাই বেশি হবে এবং গোল আকারের ড্রাম নিতেই হবে আমার যেটা চার কোণা আছে ওটাতে একটু কম ইয়ে হয় গোল আকারের নিলে এটা ভালো হয় না না প্রথম থেকে আমি এটা হ্যাঁ এভাবে ঘুরাবো কখনো উল্টার দিকে ঘুরবে না যে এভাবে আমি ঘুরাবো এক মিনিট কাল ঘোরানোর পর আমি পাটের ছালা দিয়ে এটা বন্ধ ঢেকে রাখবো পাটের ছালা অন্য কোনো কিছু দিলে হবে না কারণ এখানে এটা ভেদ করে যেন অক্সিজেন ভিতরে ঢুকতে পারে এটা করার পর আমি ঘরের এক কোণে এটাকে রেখে দেব যেখানে সূর্যের আলো এবং বৃষ্টির পানি সরাসরি না পড়ে এটা যখনই করব এর ছয় ঘন্টা পর বা আট ঘন্টা পর আমি আবার এটা সরিয়ে আমি আবার নাড়িয়ে দেব প্রতি আট ঘন্টা পর পর আমি এটা নাড়িয়ে দেব শীতে গরমের সিজনে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা আমার জীবামৃত তৈরি হয়ে যাবে তৈরি হয়ে যাওয়ার পর ইচ্ছা করলে আমি ওদিনই ছেঁকে নেব পাতলা কাপড় দিয়ে গোবরের একটা অংশ আমার জমিতে যেতে পারবে না গোবর খুব খারাপ জিনিস যদিও আমরা গোবর দিয়ে চাষ করি গোবর যেতে পারবে না গোবর গেলে গোবরের সাথে প্রচুর ঘাসের বীজ যাবে আরও অন্যান্য সমস্যা আছে শুধু পানিটা ছেঁকে নেব পানির সাথে আমাদের যে জীবাণুগুলো আছে ওগুলো চলে যাবে এখন এই একটা গাছ আছে আর ওই একটা গাছ আছে দুই গাছের মাঝখানে আমি অল্প দিয়ে দেবো অথবা এই গাছের এই ক্যানোপি এরিয়া যেটা ক্যানোপি এরিয়া বলতে এই যে পাতাটা এই পর্যন্ত ক্যানোপি এরিয়া এই পর্যন্ত তার শিকড়টা আছে এই জায়গাটার মধ্যে আমি দিয়ে মালচিং করে রাখবো মালচিং কি দিয়ে করবো এই যে পাতাটা এটার হক কার গাছের যে গাছের পাতা তার হোক এটা আমরা নিয়ে জ্বালিয়ে ফেলি না এটা জ্বালানো যাবে না এটা আপৎকালীন খাদ্য হিসেবে সে ব্যবহার করবে আমরা তো চলাফেরা করতে পারি আমার নেই আমি আরেকজনের কাছে ভিক্ষা করে খেতে পারবো সে তো খেতে পারবে না তাই না এর জন্য এই পাতাটা তারই থাকবে এটা ডিকম্পোজ হয়ে সেখান থেকে খাদ্য পাবে এই পাতাটা যদি আপনি আমেরিকায় পাঠান বা অন্য কোনো দেশে পাঠান কোনো ল্যাবে তারা পরীক্ষা করে বলে দেবে এটার মধ্যে এত পার্সেন্ট নাইট্রোজেন আছে এত পার্সেন্ট ফসফরাস আছে এত পার্সেন্ট পটাশ আছে এটার মধ্যে সব ওই ওটা কী বলে পুষ্টি কিন্তু এটার মধ্যে বিদ্যমান আছে আপনারা খেয়াল করে দেখবেন আমরা যে শুটকি খাই শুটকি খান না অনেকে কেন খান ওটার মধ্যে অধিক পরিমাণে প্রোটিন থাকে অন্য অন্য জিনিস থাকে বলে যখন পাতাটা শুকিয়ে যাবে তার মাঝে প্রচুর পরিমাণে ওই ইয়েগুলো পাওয়া যাবে পুষ্টিগুলো পাওয়া যাবে গাছ যখন গাছের পাতাটা পড়ে যাবে তার পূর্বে
সে তার গায়ে থেকে বেশিরভাগ পুষ্টি শিকড়ের দিকে ধাবিত করে, কিছু পুষ্টি নিয়ে তারা পরে, ওই পুষ্টিটা যেন আমরা আগুন দিয়ে জ্বালিয়ে না ফেলি, আমাদের মাটিতে ফিরে আসে। এর জন্য আমরা ওই গাছের গোড়াটা এই এটা দিয়ে মালচিং করবো, এটা দিয়ে ঢেকে দেবো। এটা হতে পারে আপনার আম গাছের পাতা, হতে পারে এই বাঁশ পাতা বা যে কোনো ধরনের পাতা শুকিয়ে দিতে হবে। আপনি যদি এটা কাঁচা অবস্থা দেন তাহলে বিপরীত প্রতিক্রিয়া হবে, পচে যাবে, ওখানে ওই অ্যানারোবিক ব্যাকটেরিয়া আঘাত করবে, গাছের ক্ষতি হবে। এখানে দরকার অ্যারোবিক ব্যাকটেরিয়া, যেটা বাতাসের মাধ্যমে ওই শ্বাস প্রশ্বাস ইয়ে করতে পারে, ওই ধরনের ব্যাকটেরিয়া। তো আমাদের আজকে জীবামৃত তৈরি হয়ে গেল, তরল জীবামৃত তৈরি হয়ে গেল। এই বিষয়ে কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আমি 200 লিটার ড্রামে যদি আমি বানাই তাহলে আমাকে 10 লিটার গোমূত্র, 5 থেকে 10 লিটার, যাদের বেশি আছে তারা বেশি নেবেন। গোমূত্রের মধ্যে কিন্তু কোনো ব্যাকটেরিয়া তেমন একটা নেই, ওটার মধ্যে আছে কি জানেন, জিঙ্ক আয়রন থেকে যত প্রকার খনিজ প্রত্যেকটা জিনিস আপনার গোমূত্রের মধ্যে আছে। আমরা আগে দেখেছি আমাদের মাঠে গরু চড়তো, যেসব মাঠে গরু চড়তো ওটা ফসল খুব ভালো হতো। এর কারণ কি? আমরা ঘৃণা করি এটা গোমূত্র, ইন্ডিয়ার বিষয়ে ওখানে পাঠাও, ওরা ওরা সব খায়, সে খায় খাক, আমার কিছু যায় আসে না, এটা আমার কতটুকু কাজে লাগে সেটা আমাকে দেখতে হবে। এই গোমূত্রের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের ওই রাসায়নিক সারের মধ্যেও নেই, আমরা এটা মিশ্রণ করে আমরা আমাদের ফসল বাড়াতে পারি। এতে আমাদের জাতও যাবে না, মানও যাবে না, বরং আমরা একটা পুষ্টিকর জিনিস পাব। আপনি যখন গরুর গোবর দিয়ে চাষ করতে পারতেছেন, ওখানে কি গোমূত্র যায় না? যেহেতু যায়, তাহলে এর চেয়ে বড় সুন্দর একটা জিনিস আমরা আমাদের উদ্ভাবন হয়েছে, এটা আগে ছিল না, আমরা করিনি, এখন যেহেতু আমাদের সম্মুখে আসছে আমরা করে দেখি। আপনারা যেহেতু নতুন, 100 ভাগের 90 ভাগ করেন না, 10 ভাগ জমি নিয়ে আপনারা করেন, দেখেন এটা নিয়ে কি। সবচেয়ে ভালো সিস্টেম যেটা সেটা হলো অতি সহজে অল্প কয়েকদিনের মধ্যে কি জন্ম নেয়। এর মধ্যে আমি একটা পেলাম যে ধনিয়া পাতা, আর কি হতে পারে, লাল শাক বা অন্য কিছু। এটা দিয়ে যদি আপনি লাল শাক করেন, ওই লাল শাকটা তুলে আপনি প্রথমেই কাটতে যান, তখনই আপনারটা ভালো লাগবে। আরে এটা কি, মনেই চাইবে যে সারাক্ষণ আমি লাল শাকটা আমি কাটতে থাকি। যখন এটা আপনি চোলায় দেবেন, রান্না করবেন, হালুয়ার মতো হয়ে যাবে, ভাতের কালারটা হবে লাল, খাওয়ার পর মনে হবে যে আমি অন্য কিছু খাবো না, আমি এটা দিয়ে করবো। ওই একই বীজ একই ইয়ে আপনার জমিতে পাশে আপনি ওই দিয়ে করেন, রাসায়নিক দিয়ে করেন, দেখবেন যে খাওয়ার পর ওখানে একটা ধানের নাড়ার মতো বের হচ্ছে, হয় কি না? ওটা হচ্ছে কেন? হচ্ছে প্রকৃতি, আমাদের যত কিছু আছে সম্পূর্ণ কিন্তু প্রকৃতি থেকে আসে। ওই যে বড় বড় যুদ্ধ চলে, যুদ্ধের যে সরঞ্জাম, যে ইয়েগুলো রসদ, ওগুলো কিন্তু প্রকৃতি থেকে আসে। আমরা যা পরিধান করে আছি সম্পূর্ণ প্রকৃতি থেকে আসে, প্রকৃতির বাইরে কিছু নেই। প্রকৃতিকে আমাদের ধরে রাখতে হবে, প্রকৃতিকে নির্মল রাখতে হবে, প্রকৃতি থেকে আমাদেরকে সব কিছু নিতে হবে। তবে চলেন ব্যাক টু নেচার, আমরা প্রকৃতির দিকে ফিরে যাই। তো এটার বোঝা গেল কি কি জিনিস কতটুক, আমরা গাছে কি পরিমাণ দিব, গাছে কি পরিমাণ দিবেন? আম গাছের জন্য একটা সিস্টেম আছে, 1 বছর বয়সের এতটুক, 1 মগ 10 পগ পানির সাথে এটা, এক বছর গাছের জন্য এতটুক, 2 বছরের এতটুক, আমরা এটা এখন না, আমরা পরবর্তীতে আবার জানিয়ে দেব। এখন যখন মাটিতে দিবেন এটা সরাসরি ছেঁকে নিয়ে দিয়ে দিবেন, যখন গাছে দিবেন তখন দেখতে হবে আপনার গাছের বয়স কত। যদি গাছের বয়স হয় 1 মাস তাহলে 10 লিটার পানির সাথে মাত্র 250 ml বা বড় জোর 0.5 লিটার ইউজ করবেন। আর যদি বাড়ে ওই ক্ষেত্রে 1:10, 1 লিটার জীবামৃতের সাথে 10 লিটার পানি মিশিয়ে যখন গাছে স্প্রে করবেন, পরদিন দেখবেন যে এটার পাতা অন্যরকম হয়ে গেছে। যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন থাকে সেটাও ঠিক হয়ে যাবে, আর অন্য অন্যগুলো ঠিক হয়ে যাবে। জি হ্যাঁ, মুকুল সহ গাছে স্প্রে করা যাবে। সেই তার একটা হচ্ছে গিয়ে আপনি বুঝতে পারলেন না মুকুল কবে আসবে, এসে গেছে তখন করবেন। হ্যাঁ,
প্রথম স্প্রে যেটা আমরা যে কদিন আগে আমি একটা পোস্ট দিয়েছি, 200 লিটার পানির সাথে 20 লিটার তরল যে মহমুরত মিশাবেন, মিশিয়ে আপনার গাছে আপনি স্প্রে করে দেবেন আমের মুকুল আসার 15 দিন আগে। দেখবেন গতবার যা আসছে তার চেয়ে ডবল মুকুল চলে আসছে। 200 লিটার পানির সাথে 20 লিটার এখন যেটা বানালাম, হ্যাঁ সেটা আমরা 20 লিটার ভালো করে মিশ্রণ করব। মিশ্রণ করে পাতলা কাপড় দিয়ে আমরা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে পোড়া গাছে এবং এতে আবার যখন স্প্রে করে দেব 10:1 হ্যাঁ 10:1 পানি 1 মগ তরল জীবাম, এটা এক কারণে পানি মিশাবেন। হ্যাঁ এটা বলছি, এটা শেষ করে নিই, এটা এ কারণে পানি মিশাবেন। আপনাকে যদি এখন 1 কাপ বা 1 পেয়ালা মলাই খেতে দেওয়া হয় আপনি খেতে পারবেন, আবার 1 বাটি দিলেও খেতে পারবেন, পারবেন না? যখনই 1 বাটি খাবেন আপনার বোধহয় ঘরে যাওয়ার আগে ওই বনে যেতে হবে, হবে না? এটাও যদি পানি না মেশান তাহলে আপনার উপকারের চাইতে অপকারটা চলে আসবে বেশি। এটা খুব মানে এটা খুব শক্তিশালী জিনিস, স্ট্রং একটা ইয়ে, এর জন্য ডাইলুট করে নিতে হবে। হ্যাঁ গুটি যখন আপনার মটর দানার মতো হবে তখন ওই একই পরিমাণ একই পদ্ধতিতে দিবেন, আবার যখন আমের গুটিটা বড় এসছে একটু বড় হবে, বড়ই বর্তমান যে কুল বড়ই এসছে বড় হবে তখন এটা দেবেন না, তখন দেবেন কি পানির সাথে 1 ড্রাম পানির সাথে 5 লিটার ঘোল বা মাঠা মিশাবেন পচা, অন্তত 7 দিনের পচা হতে হবে, বাসি হতে হবে। আমরা দই থেকে ওই এটা মানে ক্রিমটা উঠে নিলে যে যেটা অবশিষ্ট থাকে ওটাই হচ্ছে আপনার ঘোল বা মাঠা, ওটা আপনি ঘরের চৌকির তলে রেখে দেন বা ওই যদি বাগানেও রাখতে পারেন মাটি খুঁড়ে একটা পাত্রে রেখে ওটা ঢেকে রাখেন, অন্তত 5 দিন বা 7 দিনের পচা মাঠাটা পানির সাথে মেশাবেন, মেশালে এটা ফাঙ্গিসাইডের কাজ করবে এবং হরমোনের কাজ করবে, একেবারে প্রাকৃতিক হরমোন। আপনি কল্পনা করতে পারবেন না এটা কতটুকু আপনাকে অগ্রসর করে দিল, যেটা আপনি বাজার থেকে কিনে ফাঙ্গিসাইড দ্বারা পাবেন না, এটা এখান থেকে চলে আসবে। তো এতে জি স্প্রে করাও করবেন মাটিতেও দিবেন, দুটোটা উভয় করা যাবে। মাঠা দিয়ে যেটা করবেন 200 লিটার পানির মধ্যে 5 লিটার পচা মাঠা মিশাবেন, মিশিয়ে ভালো করে ঘোলাবেন, মিশে যায় তারপর ছেঁকে নিয়ে আপনি স্প্রে করবেন। হ্যাঁ আরেকটা ফাঙ্গিসাইড আছে সেটা হচ্ছে আদা এবং দুধের মিশ্রণে, সেটা কি ভাই আপনি 2 লিটার দুধ জল দিবেন আর 250 গ্রাম আদা ছেঁচে ওটা অন্য একটা পাত্রে জাল দিবেন, জাল দিতে দেখবেন যে এটা একবারে হালুয়ার মতো হয়ে গেছে, দুধটা নামিয়ে রাখবেন আদাটা নামিয়ে রাখবেন, সর পড়লে সরটা উঠে ফেলবেন, এরপর 200 লিটার পানির মধ্যে ওই দুটোটা মিশিয়ে দিবেন, মিশিয়ে দিয়ে স্প্রে করবেন, আপনার ফাঙ্গিসাইডের কাজ হয়ে গেল, ফাঙ্গাস থাকবে না। আমরা যেগুলো দিচ্ছি সম্পূর্ণ আমাদের প্রকৃতি থেকে নেওয়া, এখানে একটা বিষয় শুধু আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে রাসায়নিক, আমরা রাসায়নিকের পক্ষে না, তারপরে শিখাবো রাসায়নিকের থেকে যে বিষটা আসে বিষটা মুক্ত করার জন্য কিভাবে করবেন। আপনারা যারা চাষি তারা কি টিডিএস সম্পর্কে, কার্বন সম্পর্কে এবং রিকভারি ডে সম্পর্কে জানেন কিছু? রিকভারি ডে, যে কৃষক রিকভারি ডে সম্পর্কে জানবে না তার ওই সে জীবনে উন্নতি করতে পারবে না, কেন পারবে না? সে খালি দিতেই থাকবে দিতেই থাকবে, তার যা আছে সে সব দিয়ে দিবে। রিকভারি ডে সম্পর্কে জ্ঞান অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে আপনি আজকে আপনার জমিতে ইউরিয়া ছিটিয়ে দিলেন, আজকে কিন্তু গাছ এটা নিতে পারবে না, অন্তত 4 দিন সময় লাগবে এটার বন্ড ভাঙতে, সেই 3 দিন বা 4 দিন পর গাছের শিকড় ইউরিয়া থেকে নাইট্রোজেন নিতে পারবে। কদিন পর্যন্ত দিবে? বড় জোর 8 দিন। এখানে নিশ্চয়ই কেউ আছেন কৃষিবিদ আছেন কেউ? হ্যাঁ 8 দিন লাগবে তাই না? এখন আপনি যে ফসফেটটা দিলেন এটা বন্ড ভাঙতে কতদিন লাগে? সর্বনিম্ন 13 দিন, এর আগে ভাঙে না। পটাশ তদ্রূপ 1 মাসের আগে ভাঙে না, বন্ড ভাঙে? ভাঙে না। যখনই ভাঙে ভাঙার পর
তারা পর্যায়ক্রমে কেউ 45 দিন কেউ 90 দিন বা 70 দিন পর্যন্ত রিলিজ হতে থাকে আমার সর্বপ্রথম দরকার ফসফেট ওটা ছাড়া আমার শিকড় বৃদ্ধি হচ্ছে না যদি ভুল বলে থাকি ভুল হতে পারে আপনারা বলবেন হচ্ছে না তাই না আমার এখন দরকার আমি এখনই ওটা দিতে পারবো ওই পদ্ধতিটা আমি কিছুক্ষণ পর শিখিয়ে দেব আপনারা একটু থাকেন ধন্যবাদ আচ্ছা আপনারা এই জীবাণু সম্পর্কে আপনাদের ধারণা জি যে জায়গাটায় দেখবেন যে ছায়া পড়ছে ওই পর্যন্ত আপনি এটা রাউন্ড করে ফেলেন ওই পর্যন্ত আপনার গাছের শিকড় এই 6 ইঞ্চি 9 ইঞ্চি বা 1 ফিট দূরে সামান্য একটু ক্যানেল করে পানি দিয়ে দেন গাছের শিকড় পানি নেওয়ার জন্য ওদিকে বাড়তে থাকবে পানি নিতে সেই চেষ্টা করবে আমি পানিটা নেব এই যে একটা টান পড়বে তার শিকড়টা বাড়বে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে যত শিকড় বাড়বে তত গাছের গোলাই বাড়বে আকার বাড়বে ওই ডালপালা বাড়বে পাতা বাড়বে যত পাতা বাড়বে উৎপাদন তত বেশি এক বর্গ ফিট সবুজ পাতা দিনভর সূর্যের আলো থেকে 1250 কিলো ক্যালোরি সোলার এনার্জি রিসিভ করে সন্ধ্যার সময় গোধূলির আগে যখন সূর্যটা ডুবে যায় তখন গাছের ভিতরে বিশেষ প্রক্রিয়ায় এটা রান্না হয় রান্না হওয়ার ফলে ওই 1250 কিলো ক্যালোরি থেকে মাত্র 4.5 গ্রাম কাঁচা শর্করা বা কার্বোহাইড্রেট তৈরি হয় এটা তৈরি হয়ে 5 দিনে বেশি রাখা ঠিক হবে না তাহলে অন্য অন্য পোকা তৈরি হয়ে যাবে 5 দিনের মধ্যে এটা দিয়ে দিবেন এটা 48 ঘন্টা শীতের দিনে এই গরমের সিজনে শীতের সিজনে 96 ঘন্টা রাখতে হবে তখন মাল্টিপ্লাই হয় ধীরে ধীরে তারপরে যদি যেটা 96 ঘন্টা এটা আপনি রাখেন আরো 2-4 দিন জি জি আমাদের এখানে মূলত তিনটা বেশি সমস্যা জি এক নম্বর এই সরি সরি আমার তো টাইম ওভার হয়ে না একটু পর হ্যাঁ বলেন এক নম্বর হলো আমাদের যে এই যে আমরা নতুন যারা বাগান করছি এখানে যে ঘাসের যে অত্যাচার জি এটা একটা আর দুই নম্বর হলো আমাদের যে এই হপার লাগানো হপার জি তিন নম্বর হলো এই মাছি কাটা জি এই তিনটা সমস্যা আমাদের এখানে খুব বেশি প্রকোপ এটার বেশি ঘাস যেটা বলছেন আপনি আগাছা এটাকে আমরা বলি আশীর্বাদ ঘাস কৃষকের জন্য আগাছা কৃষকের জন্য আশীর্বাদ শীর্বাদ আসছে এতে ওটা মারার কোনো প্রয়োজনীয়তা আমরা মনে করি না ওটা রেখে দিলে হবে কি একটা লাইভ মালচিং হয়ে গেল সূর্যের আলোটা সরাসরি মাটিতে পড়লো না জীবাণুগুলো বেঁচে রইল এর জন্য একটা লাইভ মালচিং ততক্ষণ থাকবে আগাছা যদি আপনার মূল গাছের উপরে উঠে যায় তখন এটা আগাছা তখন এটা কেটে ওখানেই ফেলে দেবেন ওখানে পড়ে থাকবে ওটা ওখানে মালচিং হবে সূর্যের আলো ঢুকবে না 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি বেসন এরকম ভাবে ছিটিয়ে দেবো এতটা ছিটিয়ে দেবো আখের গুড় যতটুক আপনার ওই বেসনও এতটুক 1.5 থেকে 2 কেজি দেন দেওয়ার পর দুই হাত দিয়ে আমরা এটাকে মেশাবো বাট এই মাটিটা লাগবে না এটা খুব পিচ্ছিল এখন এটা দুই হাত দিয়ে মিশিয়ে দেন এভাবে 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 দুই হাত দিয়ে এমনভাবে মেশাবেন যাতে গুড় বেসন এবং গোবর একত্র হয়ে যায় হ্যাঁ যাতে এভাবে না দুই হাত দিয়ে ধরে এভাবে হ্যাঁ এভাবে মিশিয়ে দেবেন মিশিয়ে দেওয়ার পর যখন মিশে যাবে তখন ঘরের এক করে স্তূপ আকারে রাখবেন হ্যাঁ স্তূপ করে রাখেন হ্যাঁ এমন স্তূপ করবেন যাতে এক হাতের বেশি উঁচা না হয় কারণ এক হাতের বেশি উঁচা হলে ওখানে আবার অক্সিজেন ঢুকবে না অতটুকু উঁচা করে রেখে দেবেন গরমের সিজনে যখন রাখবেন ওখানে সূর্যের আলো বৃষ্টির পানি না পড়ে এটা থাকবেন না থাকবেন না এটা এভাবে খোলা অবস্থায় থাকবে আর যখন শীতের সিজন আসবে ওটার উপর একটা পাটের ছালা দিয়ে ঢেকে রাখবেন শীতের সিজনে 96 ঘন্টা গরমের সিজনে 48 ঘন্টা পর আপনি প্রখর রোদে এটা শুকিয়ে দেবেন ছোট ছোট বিন্দু করে ছুটে শুকিয়ে দেবেন যখনই শুকিয়ে যাবে 3 ঘন্টা পরপর নাড়া দিলে আস্তে আস্তে শুকাবে এবং একটা চা পাতার মতো আলগা হয়ে যাবে আমরা যেমন ওই জ্বালানি তৈরি করি গোবর দিয়ে ওরকম শক্ত হবে না
একেবারে চা পাতার মতো ঝুরঝুরা হয়ে যাবে, ওইটা আপনি বস্তায় ভরে রেখে দেবেন। যদি প্রখর রোদ থাকে দুদিনে শুকিয়ে যাবে, যদি রোদ কম থাকে দুই তিন দিন লাগতে পারে। হ্যাঁ, ঘুষির মতো দিবেন এবং দুই তিন ঘন্টা পর এটা শক্ত হবে না, এটা ভেঙে যাবে। শক্ত হওয়ার আগে আবার আপনি হাত দিয়ে ভেঙে দিয়ে ধান যেরকম শুকান ওরকম ভাবে শুকাবেন, তাহলে এটা শুকিয়ে যাবে। শুকানোর পর পাটের বস্তায় ভরে এমন জায়গায় রাখবেন যেখানে ওই ময়েশ্চার না পায়, মানে পানি টানি না পায় ওরকম জায়গায় রাখবেন। যখন প্রয়োজন হবে এক একর জমির মধ্যে 200 কেজি ঘন জীবামৃত ছিটিয়ে দিয়ে চাষ দেবেন। চাষ দেওয়ার পর ওই জমিতে আপনি একটু পানি ছিটিয়ে দেবেন, বৃষ্টি আসে কিনা দেখবেন, যদি বৃষ্টি আসে ভালো, বৃষ্টি না আসলে পানি ছিটিয়ে দেবেন, যাতে আপনার জমিতে যে ঘাসের বীজ ছিল এই ঘাসের বীজগুলো ঘাস হিসেবে উপরে উঠে আসে। যখনই আপনার 2-3 ইঞ্চি বড় হয়ে যাবে ঘাস, তখন এটাকে আবার নাঙ্গল দিয়ে বা হাল চাষ দিয়ে মাটিতে মিশিয়ে দিবেন। মিশিয়ে দিলে এই যে ঘাসগুলো উপর থেকে নিচে থেকে আসলো, এটার অগ্রভাগে 1000 গুণ বেশি ফসফরাস থাকে, যেটা মাটির সাথে মিশে যাবে। অর্থাৎ মাটিতে যতটুকু ফসফরাস থাকে তার চেয়ে 1000 গুণ বেশি ফসফরাস কচি ঘাসের অগ্রভাগে থাকে, এটা মাটিতে মিশিয়ে দিলে প্রথম থেকে আপনার গাছের কার্যকারিতা বেড়ে যাবে। এই হচ্ছে ঘন জীবামৃতের বিষয়টা। হ্যাঁ, সব গাছেই আপনি এই যে গাছের এই যে এই সিস্টেমটা ভালো না, এটা করতে হবে কি, ওই গাছের গোড়া থেকে এই পর্যন্ত একটা স্লব থাকতে হবে, ওটা 1 ইঞ্চি হোক আধা ইঞ্চি হোক, ওখানে পানিটা পড়ার সাথে সাথে যেন পানি শিকড়ের বাহিরে চলে যায়, ওইটার চারোদিকে আপনি সামান্য ঘন জীবামৃত দিয়ে ঢেকে রাখেন, ইনশাল্লাহ আপনার এ হয়ে যাবে। আপনি মালচিং কি দিয়ে করবেন? সরি, গাছের গোড়ায় পানি দেওয়া যাবে না, গোড়ায় পানি দেবেন না, গোড়ায় পানি দেওয়ার কোনো দরকার নেই, গাছের বাহিরে পানি দেবেন। তারপর আপনি আসেন, ওই শুকনো গোবরটা নেন, তারপর আপনি আসেন ওই মালচিং যে করবেন, হিউমাস হতে হলে, যে গুরুজি একটু আগে বলল, হিউমাস হতে হবে জমিতে, জমিতে হিউমাস আনয়ন করতে হলে কি দিয়ে মালচিং করবেন? এটা হতে পারে আপনি ধানের খড়, গাছের পাতা, গাছের ডাল বা এসব দিয়ে আপনি শুকিয়ে নিয়ে মালচিং করবেন, মানে আচ্ছাদন করবেন। তো এখন কোন অবস্থায় এটা দিয়ে আপনি মালচিং করলে হিউমাস আসবে? এখানে হিউমাস তৈরি করতে হলে আপনার জৈবিক কার্বন এবং জৈবিক নাইট্রোজেনের প্রয়োজন হবে। আপনি যখনই এগুলো দিয়ে মালচিং করবেন 100 কেজি, এটা যখন ডিকম্পোজ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে, 80 কেজি পাবেন কার্বন আর 1 কেজি পাবেন নাইট্রোজেন। ওই 1 কেজি নাইট্রোজেন 10 কেজি কার্বনকে মাটিতে ধরে রাখবে, কিন্তু রিলিজ হলো কত? 80 কেজি। আর 70 কেজি কি করবেন? 70 কেজি ধরে রাখার জন্য আপনার জৈবিক নাইট্রোজেন দরকার হবে, ওইটা যদি আপনি না দেন তাহলে ওই 70 কেজিও আকাশে উড়ে যাবে, গিয়ে গ্লোবাল ওয়ার্মিং বাড়াবে। এখন ওটা ধরে রাখার জন্য আপনার এই জমিতে মাঝে মধ্যে দু একটা বরবটি, ওই বাঁশকলাই বা ডাল জাতীয় যে জিনিসগুলো আছে ওগুলি লাগিয়ে দিবেন। হ্যাঁ, লাগিয়ে দিলে এটা আপনার ইয়ে হয়ে যাবে। এখন হিউমাস হওয়ার জন্য আপনার কোন কি জাতীয় এই এগুলো দেবেন? ফুল আসার আগে যদি কোনো ডাল কেটে বা পাতা কেটে আপনি মালচিং করেন, তাহলে ওখান থেকে যে কার্বনটা রিলিজ হবে সেটা আপনার জমিতে থাকবে না, সেটা উড়ে যাবে, অতএব আপনার মালচিং দেওয়াটাই বরবাদ। ফুল আসা অবস্থায় যেটা কেটে আপনি মালচিং করবেন সেটাও এখানে থাকবে না, সেটাও বরবাদ। আপনাকে মালচিং দ্বারা হিউমাস আনয়ন করতে হলে ফল পাকার পর যে অবশিষ্ট থাকবে ওটা দিয়ে মালচিং করলে আপনার জমিতে হিউমাস থাকবে নাহলে থাকবে না। তাহলে ফল পাকার পর কোনটা দিতে পারি? কলা গাছ কাটলাম, কলা গাছের পাতা শুকিয়ে দিতে পারি, ধান নিলাম, ধান কাটার পর এটা দিয়ে আমি মালচিং করতে পারি, আমের ফলন নিয়ে নিলাম, আমি পুর্নিং করে দিলাম, এখান থেকে যেটা আসবে সেটা শুকিয়ে আমি
মালচিং করতে পারি, এটা যদি আমরা করতে পারি তাহলে আমার এটা কার্যকর হবে, অন্যথায় হবে না। তবে যেহেতু আমার কাছে এখন ওই ফল পাকার পর যে জিনিসগুলো আছে এটা নেই, কাঁচা অবস্থায় আছে, এটা দেন হিউমাস হবে না, কিন্তু পরিবেশটা আপনার ঠিক হয়ে যাবে পরবর্তীতে আপনি ওই স্টেপটা নিলেন। কিন্তু এখন থেকেই এটা আপনি ঢেকে দেন, যত ঢেকে দেবেন, ঢেকে দিলে আপনার ওই ইয়ে আসবে না, ঘাস হবে না, ঘাস একেবারেই হবে না, বরং আপনার জমি উর্বর হবে। ঘাস তখনই হবে যখন ওই ঘাসের মাথায় সূর্যের আলো পড়বে, এমনভাবে মালচিং করবেন যাতে সূর্যের আলোটা ভিতরে প্রবেশ না করে তার ঘাস হবে না। আর জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং বা ওই স্পেন অ্যাপ যেটা, এটা যেহেতু আপনি এটা ছেঁকে দিচ্ছেন, এখানে ঘাসের বীজ যাবে না, এতে ঘাস হবে না, ঘাস কন্ট্রোল হয়ে যাবে। আমরা তো ওই গোবর দিতে দিতে ঘাসের সংখ্যা বাড়িয়ে ফেলেছি। আর আপনি বলছিলেন এর কথা ওই যে মাছি পোকা, হপার বা মাছি পোকা যেগুলো আছে এগুলি খুব ক্ষতিকর, এটার জন্য বাজার থেকে যে ওষুধটা কিনে ওটা কিনতে হবে না, ওটার জন্য আপনি বানাবেন ওই ইয়ে কি বলে অগ্নিয়াস্ত্র, বীজামৃত। বাতাসের সাথে জলীয় বাষ্প যত বেশি বাড়বে রোগাণুর সংখ্যা তত বৃদ্ধি পাবে। তারা বাতাসের সাথে জলীয় বাষ্পের উপর ভর করে খুঁজে বেড়ায় কোথায় তারা বসতি স্থাপন করবে। তাদের সবচেয়ে পছন্দের যে জায়গাটি হচ্ছে সেটা হচ্ছে বীজ, বীজকে তারা খুব বেশি পছন্দ করে। অন্য যেটা রোগ ছড়ায় গাছের অন্যান্য, তারা বীজের উপর এসে বসে থাকে এবং ওখানে তারা বংশবৃদ্ধি করে, যেটা আমরা খালি চোখে দেখি না, এটাকে বলা হয় রোগাণু। এই রোগাণু রোগটা মুক্ত না করে যদি আপনি ফসল ফলান, খুব সুন্দর একটা গাছ হবে ঠিকই, ফল হবে না, দুদিন পর ঢলে পড়বে, আপনার চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য আপনি বীজ লাগান, বীজ বপন করেন অথবা চারা রোপণ করেন, বীজ দিয়ে এটা শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য কিছু ওষুধ আছে, এই ওষুধটার মধ্যে বেশিরভাগ হচ্ছে কপার। কপারের সংস্পর্শে আসলে অনেক জীবাণু টিকে না। আমার এখানে যেই রোগাণুগুলো আছে এর সাথে কিছু আমার উপকারী ব্যাকটেরিয়াও আছে, যেই ব্যাকটেরিয়া আপনার জার্মিনেশন ক্ষমতাকে দ্বিগুণ বৃদ্ধি করে এবং ত্বরান্বিত করে। ওই ব্যাকটেরিয়া যদি মারা যায় তাহলে আমরা বীজের থেকে তেমন বেশি উপকার পাব না। তা আমাদের কী করতে হবে, শত্রু মারা যাবে, সাপ মরবে, লাঠি ভাঙবে না, এরকম একটা পদ্ধতি ইউজ করতে হবে। ওই পদ্ধতিটা হচ্ছে আমাদের বীজ আমরুদ, নাম দিয়েছে বীজ আমরুদ। বীজ আমরুদ ওটা হচ্ছে জীব, জীব আমরুদ, জীবনের যেটা জীব ইয়ে যেটার মধ্যে ব্যাকটেরিয়া মুক্ত আছে, হ্যাঁ ওটা জীব আমরুদ। আর এটা হচ্ছে বীজ আমরুদ। বীজ আমরুদটা কীভাবে বানাবেন, এটাও বানাতে লাগবে আপনার গোমূত্র, গোবর, সামান্য চুন। এখন ২০ লিটার ২০ কেজি বীজ শোধন করবেন, এর জন্য দরকার হবে আপনার ৪ লিটার পানি। হ্যাঁ কতটুকু দেখি তো, এটা খোলেন তো, ৪ লিটার পানি। এই যে দেখেন, আমাদের আবহাওয়ায় শিকড়বাহিত রোগ প্রকোপ অনেক বেশি, তাই বীজ বপন এবং চারা রোপণের আগে অবশ্যই তা বীজ আমরুদ দিয়ে শোধন করে নিতে হবে, নইলে শিকড়বাহিত রোগে আক্রান্ত হয়ে আপনার ফসল নষ্ট হয়ে যেতে পারে। উপকরণ লাগবে স্থানীয় গাই গরুর গোবর, গোমূত্র এবং চুন। বীজ বপন বা চারা রোপণ করার আগের দিন, আপনি আগের দিন বীজ লাগাবেন বা চারা লাগাবেন, আজকেই আপনাকে বীজ আমরুদ বানাতে হবে। কিভাবে বানাবেন, একটি প্লাস্টিকের বালতি নেবেন, তাতে ৪ লিটার পানি দিবেন, পরিষ্কার পানি। একটি ৪ লিটার পানি দিলেন, ওই পানির সাথে আপনি তাজা গোবর মিশাবেন ১ কেজি তাজা গোবর এবং ১ লিটার গোমূত্র, গরুমূত্র দেন। ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ১ লিটার গরুমূত্র দিলেন, তাহলে ১ কেজি গোবর, ব্যাস ১ লিটার গোমূত্র দিলেন। এটা এখন ভালো করে মিশাবেন, এটা মিশানোর ফলে এখানে একটা অ্যাসিডিটি ভাব চলে আসবে, ওইটা কন্ট্রোল করার জন্য ১০ গ্রাম চুন মিশ্রণ করবেন। পান খাওয়ার যে চুন, ওই চুনটা ভিজা চুন নেবেন, ইয়ের চুন না, ১০ গ্রাম চুন মানে এতটুক, এই যে এত আঙ্গুল দিয়ে নেন, আঙ্গুল দিয়ে নেন বা সেরকম, হ্যাঁ ধরেন এই ১০ গ্রাম চুন,
এটা মিশে রেখে দিবেন, ছালা দিয়ে ঢেকে রাখবেন, কিছুক্ষণ পর বা দুই চার ঘন্টা পর কেমিক্যাল মুক্ত সামান্য মাটি জোগাড় করে নে এটা দিয়ে দিবেন। সকালে যখন আপনি শোধন করবেন, বিষ শোধন করবেন, যদি আপনার এটা বিষটা ওই ধান জাতীয় হয়, বিষটা এখানে বিছিয়ে দিয়ে এটার উপর হাত দিয়ে ছিটিয়ে দেবেন, ছিটিয়ে দিয়ে দুই হাত দিয়ে এটা ঘষবেন, যাতে ধানের খাজের ভিতরও ওই পানিটা গিয়ে পৌঁছাতে পারে বীজামরটা, কারণ ওই খাজের ভিতরেই কিন্তু রোগাণুগুলো বসবাস করে। ওখানে যদি পৌঁছে দিতে পারেন তাহলে মনে করবেন এটা ট্রিটমেন্ট হয়ে গেল। তারপর এটা গাছের ছায়ায় রেখে দিবেন, গাছের ছায়ায় রেখে দিবেন, এই বাতাসে বাতাসে এটা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আপনি এটা বপন করেন। আর যদি আপনি চারা রোপণ করতে চান সেই ক্ষেত্রে গাছের চারাটা তুলে আনছেন, এখানে পড়ে আছে, লাগানোর আগে চারাটা শুধু হাতে নেবেন, এভাবে হাতে নিয়ে এখানে চোবাবেন আর গর্তের মধ্যে লাগাবেন, ব্যাস আপনার ট্রিটমেন্ট হয়ে গেল। কোনো রকম মাটি বাহিত যে রোগগুলো আছে এ রোগগুলো আসবে না, আপনি মুক্ত। হ্যাঁ, খালি জলগুলো চুবিয়ে ওটা লাগিয়ে দেবেন। পলিথিনটা খুলে, পলিথিন থাকতে পারে, পলিথিন খুলে মাটি সহ, যদি পলিথিনে থাকে মাটি হলে খালি মাটিটা ও তার গোড়া পর্যন্ত ভিজাবেন, ভিজে আপনি এটা লাগিয়ে দিবেন। কোন চারা আছে যে মাটি ছাড়া লাগালে ওই চারাটা হবে না, মানে যখন মাটিতে ডুবাইবো পানি তখন মাটিটা খসে যাবে, একটু আস্তে মানে অল্প সময় ডুবাই উঠাই নেবেন, সতর্ক করতে হবে। যখন ডুবাইবো সতর্কতার সাথে তো মানে মাটিটা পড়ে যাক, কোনো অসুবিধা নেই, পড়ে যাক। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, ওইটা তো চারা হবে না, মাটি খসে যাবে, হবে 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 চারা। আমি বলি জি, গর্তে রাখার আগে আমরা একটু ওটা ছিটিয়ে দিলাম, না ওটা ছিটাতে হবে না, ওই ওই মাটি আপনি দেবেন না যে মাটিটা পড়ে যায়। হুম, আর আপনি আপনি চারাকে একটু টাইট করে নেবেন আগে, দুই দিন পানি দিবেন না, তারপর ওইটা ডুবাবেন, তাহলে না না ওই হিসাবে না না ওটাও না। আপনি স্ট্রবেরি চারা তো মাটি চারা জি, আপনার স্ট্রবেরি চারা নষ্ট হবে না তো, আপনি আগে গর্ত করলেন, এভাবে ধরেন এটা সহ দিয়ে দিলেন। আপনি আপনাকে আমি দেখাই, আপনার চারাটা এটা, এখানে একটু মাটি লাগানো আছে না, আপনি মাটির নিচে ধরেন আপনার হাত সহ ওটা ঢুকে দিয়ে এটা মাটিতে বসিয়ে দেন, পড়বে না। এক কথায় মানে আমি মাটিটা হাতে নেব, হ্যাঁ 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 সেটাই সেটাই, যাতে ওটা না ভাই এভাবে ধরেন, সহজ নয় যত আপনি সহজে বলছেন। হ্যাঁ, এখন আপনি ধান লাগাবেন, ধান আপনারা কিভাবে লাগান, অঙ্কুরিত করে লাগান, জাগ দেন, ওটা জাগ দিলে অঙ্কুর হয়, তারপর মাটি ইয়ে করে লাগানোর দরকার নেই। আপনার ধান ভিজাতে হবে না, খালি ওখানে চুবাবেন আর শুকনা জায়গায় লাগিয়ে দেবেন, এভাবে আচার দেবেন, এতটুকু মাটি গভীর হবে, এখানে ঢুকে দিবেন, এ দেবেন, ধান খুব ভালো হয়ে গেছে। চার আঙ্গুল ধরে ধরে একটা লাইন করে ধান লাগিয়ে দেন, প্রচুর। ও এই যে প্রুনিংটা দেখেন, এই যে গাছের সাথে গাছ লেগে আছে, এরা আপোষে ঝগড়াঝাটি করতেছে, এরা যেন ঝগড়াঝাটি না করতে পারে এর জন্য প্রুনিং করে দিবেন। এই ঝগড়ার ফলে তাদের ওই এনার্জি লস হয়, ওই যেই এনার্জিটা সে ফলের দিকে দিবে ওটা ওই ঝগড়ার দিকে চলে যায় বিধায় ওই প্রুনিংটা করে নেবেন। জি জি জি, আপনি হাতটা উঠালেন, ক্যালোরি খরচ হলো, বাতাসে এসে যদি একজন আরেকজনের সাথে লাগে ক্যালোরি খরচ হবেই, ওই ক্যালোরিটা যেন আমার এখানে চলে আসে। হুম, সব দিকে খেয়াল রাখতে হবে। আর এখানে কোনো রকম সার দেওয়া যাবে না, ওই যে গর্ত করে এটা ভরে ফেলবেন, সমান রাখবেন, ওখান থেকে পানি যেন বাহির সাইডে চলে আসে, আপনাদের ফলন বেড়ে যাবে। এবং মাটির উপরে যেগুলি দিয়ে রাখেন এগুলি সময়ের অভাবে করতে পারলাম না, তো আশা করি সবাই বুঝতে পারছেন, ওরকমভাবে আপনারা করে যান, ইনশাল্লাহ অসুবিধা হবে না। আমি এক মিনিট সময় জি।